সিন্ডিকেটক কেন্দ্র করে সংঘাতর সূত্রপাত অসম আরক্ষীর সঙ্গে থাকা সিন্ডিকেটত জড়িত একাংশর আক্রমণ মেঘালয় আরক্ষীর বাতরি সংগ্রহর বাবে যাওয়া নিউজ এইটিনের সাংবাদিককে আক্রমণ ঘটনাক অঞ্চল জুড়ে উত্তেজনা অব্যাহত বহিরাজ্যত আবদ্ধ অসমৰ তীর্থযাত্রীর হাহাকার ঝাড়খণ্ডর ডাকরা রেল স্টেশনের সমীপত আবদ্ধ বজালির 49 জনীয়া তীর্থযাত্রীর দল ভারত সেবাশ্রম সংঘত হঠাৎ অসুস্থ হয়ে এজন তীর্থযাত্রীর মৃত্যু পর্যাপ্ত চিকিৎসার অভাবত অসুস্থ তীর্থযাত্রীর হাহাকার জাগিরুর সেমি কন্ডাক্টর প্রকল্পক লৈ খড়গে পুত্রর আক্রমণের প্রত্যুত্তর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এসময়ত উগ্রপন্থীর ভূমি বলে অবহেলিত অসমেও এতিয়াও ডাঙর ডাঙর কোম্পানিক বিনিয়োগের বাবে রাজি করাব পারে বলে প্রত্যুত্তর মুখ্যমন্ত্রীর সেমি কন্ডাক্টর প্রকল্পর সাফল্যই কংগ্রেসের টোপনি হরিছে বলে কটাক্ষ মন্ত্রী পীযূষর ডিগবৈত আরক্ষীর জিম্মার পর আসামির পলায়ন তিনিচুকিয়া জেলা কারাগারে নিয়ার সময়তে পলায়ন মঙ্গলবারে ড্রাগসহ দুজনক আটক করেছিল আরক্ষী পলায়ন করা আসামিটি হয়েছে রাতুল সোনোয়াল পূজার বতরত মহানগরী ফাঁসি বাজারত নকল কাপড়ের বৈভর ব্র্যান্ডেড কাপড়ের নামত নিম্নমানের কাপড়ে গ্রাহকক রাম ঠগন ফাঁসি বাজারের একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পিছতে আরক্ষীর অভিযান নির্দিষ্ট কোম্পানির বিষয়া তথা আরক্ষীর অভিযানত বাধা উদণ্ড ব্যবসায়ীর চুবুরিয়া মেঘালয়ত নিরাপত্তাহীনতাত অসমের গাড়ি চালক শিলংত দিন দুপুরতে অসমের গাড়ি চালকক নৃশংস আক্রমণ একাংশ খাসি গাড়ি চালকর বিনা দোষত মারপিটর অভিযোগ অসমের চালকজনের মণিপুরত পুনের হিংসাত্মক ঘটনা উখরুলত দুখন গাঁওয়ার মাজত সংঘটিত সংঘাতত মণিপুর রাইফলসর জওয়ানসহ তিনজনের মৃত্যু দুই ফৈদর সংঘর্ষত আহত কেইবাজনক হাসপাতালত ভর্তি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে উখরুলত সান্ধ্য আইন জারি অনির্দিষ্টকাললে বন্ধ ইন্টারনেট সেবা দিল্লিত আন্তঃরাষ্ট্রীয় ড্রাগস মাফিয়ার ঘাটি উৎখাত দিল্লি আরক্ষীর অভিযানত জব্দ প্রায় 2000 কোটি টাকার কোকেইন 560 কিলোগ্রাম কোকেইন সহ 4 সরবরাহকারী গ্রেপ্তার আরক্ষীর হেরোইন আর কোকেইন সহ আফগানিস্তানের 2 নাগরিকক গ্রেপ্তারের পিছতে দিল্লি আরক্ষীর বৃহৎ সফলতা কটন বিশ্ববিদ্যালয়ের অধীক্ষকক জোড়াবাতর রাজপথত নৃশংস হত্যা দুর্ঘটনা কেন্দ্র করে হওয়া সংঘাতর পরিণতি ট্রাক চালকে হত্যা করিলে অধীক্ষক ধ্রুবজ্যোতি বর্মনক পলাতক ট্রাক চালক হ্যান্ডিম্যানের সন্ধান উলিওয়াত ব্যর্থ আরক্ষী কোকাকুল পরিবেশত নবগ্রহত শেষকৃত্য সরকারি চাকরি দিয়ার নামত গুয়াহাটি মহানগরীত ভয়ঙ্কর কাণ্ড চাকরির প্রলোভনে নিচাযুক্ত দ্রব্য খুয়াই বহু যুবতীর যৌন শোষণ মহাপ্রবঞ্চক ধনমণি দাসর যুবতীর অনৈতিক কার্যর গোপন ভিডিও বনায় ব্ল্যাকমেইলিং করার অভিযোগত স্বাস্থ্য বিভাগের পর নিলম্বিত কর্মচারী ধনমণি গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজালৈ মাজত মাত্র 6টা দিন আজিরে পৰা আৰম্ভ নবৰাত্রির পূজা নবৰাত্রি উপলক্ষে সজাই পৰাই তোলা হৈছে মা কামাখ্যা মন্দির মহানগরীর উগ্রতারা দেওয়ালয়তো ভক্তর আগমন হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পঢ়িব অসম বাঢ়িব অসম